সবাই একটু লেটে জয়েন করছি, আমিও একটু লেটে লিংক দিছি। সাতটা থেকে দিয়ে দিব আস্তে আস্তে, খুব তাড়াতাড়ি দিয়ে দিব, ঠিক আছে? কারণ ভাইয়া আবার বেলা বড় হচ্ছে আস্তে আস্তে, আমাদের এই এই সন্ধ্যার পাশে স্যার এখন থেকে ফোন থেকে শুনবো। হ্যাঁ বুঝতে পারছি, সাতটা থেকে দিয়ে দিব, পরে দেখা যাবে যখন আবার সাতটায় বেলা ঢোকা শুরু করবে তখন আবার 7:30 ক্লাস চলে যাবে, মানে সন্ধ্যার ক্লাসটা না আমাদের সাথে অ্যাডজাস্ট করে করেই হবে সব সময়। ভালো আছে। আচ্ছা তো আসি আলোচনায়, আসি কোথায় শেষ করছিলাম আমরা, প্রফেসর শেষ করছিলাম তাই না? আচ্ছা তো কারো কোনো প্রশ্ন থাকলে গত ক্লাসে যা সেটা নেই। হ্যাঁ পরীক্ষা যাবে একটু কোন জায়গাটা আমি বুঝতে সমস্যা হয় এটা বলো তো আগে। মোটামুটি 1 মিটার দৈর্ঘ্যের একটা টেস্ট টিউব, পাত্রের মধ্যেই ডুবাই দিছে, তার মানে পাত্রের মধ্যেও পারদ এবং টেস্ট টিউবটার মধ্যেও আসলে পারদ ভরা। তো 1 মিটার দৈর্ঘ্যের এরকম একটা নল নিয়ে সে করছে কি, পারদের নিচে ডুবায়া টেস্ট টিউবের মুখটাকে বন্ধ করে দেন, পারদের নিচে থাকা অবস্থায় মুখটাকে ছেড়ে দিছে, ছেড়ে টেস্ট টিউবটাকে দাঁড় করায় আছে কোন একটা স্ট্যান্ড বা কিছু সাহায্যে। তো ইমিডিয়েটলি যে ঘটনাটা ঘটছে যে সাথে সাথে পারদটা নেমে গেছে এবং কিছুটা নেমে গেছে, পুরোপুরি নেমে যায়নি, নেমে গিয়ে একটা নির্দিষ্ট হাইটে এসে পারদটা থেমে গেছে এবং এই হাইটটা হচ্ছে এক্স্যাক্টলি 76 সেন্টিমিটার। তো এখানে কাহিনীটা কি হইলো আসলে, পারদটা কেন এই নিচে নামলো বা নামলেও এই জায়গাতে এসেই কেন ফিক্সড হইল? আচ্ছা এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপের কারণে। তো বায়ুমণ্ডল তো আসলে সব দিক থেকে চাপ দিচ্ছে, সো এর ভেতরে যে পারদ আছে এই পারদগুলোকেও চাপ দিচ্ছে। তো যখন আমরা টেস্ট টিউবটাকে সম্পূর্ণ পারদ দ্বারা ভরে ছেড়ে দেই তখন হয় কি, এর ভেতরে তো কোনো বাতাস থাকে না, এর ভেতরে তো বায়ু ঢুকতে পারে না, মানে এক কথায় লিটারেলি চারপাশের যে বায়ু চাপটা এটা কিন্তু পারদের টেস্ট টিউবের ভেতরে থাকা পারদের মধ্যে পড়তেছে না, পড়তেছে কি, পড়তেছে না। যার ফলে পারদটা তার নিজের ওজনের কারণে নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করে। এখন সমস্যাটা হচ্ছে সে যখন নিচে নামতে চায় বাইরে তো বায়ুমণ্ডলে চাপ আছে, তো বায়ুমণ্ডলে চাপ কি করে, ঠেলে এই পারদটাকে উপরে ধরে রাখার চেষ্টা করে। কেন? কারণ উপর দিক থেকে তো বায়ুমণ্ডলে চাপ নাই, যদি উপর দিক থেকেও বায়ুমণ্ডলে চাপ থাকতো দুইটা কাটাকাটি হয়ে যেত, কিন্তু যখন ভিতরে আমাদের ভ্যাকিউম তৈরি হয়েছে আলটিমেটলি বায়ুমন্ডলের চাপ এই পারদটাকে, তখন বলতেছে তুই নিচে নামিস না, ওকে নামতে দেওয়া হয় না। তো তার মানে এই পারদটাকে এই যে হাইট পর্যন্ত যে ধরে রাখার জন্য যে বলটা দায়ী সেটা হচ্ছে বায়ুমন্ডলের চাপ, ঠিক আছে? এখন তুমি যদি ধরো এই টেস্ট টিউবের মাথায় একটা ছিদ্র করে দাও এই মুহূর্তে, তখন কি হবে, তখন দেখা যাবে যে সাথে সাথে সমস্ত পারদ নিচে পড়ে গেছে। কেন? কারণ তখন এই ছিদ্র দিয়ে টেস্ট টিউবের মধ্যে বাতাস ঢুকবে, তখন এই টেস্ট টিউবের মধ্যেও বায়ু চাপ দেওয়া শুরু করবে, আবার এদিক থেকেও চাপ দেওয়া শুরু করবে, সো দুইটা চাপ সমান হয়ে কাটাকাটি হয়ে ব্যালেন্স হয়ে যাবে। সো আলটিমেটলি বায়ু চাপটা তখন আর পারদের উপর থাকবে না, প্রভাবটা থাকবে না, যার ফলে এই পারদটুকু তার নিজের ওজনেই নিচের দিকে নেমে যাবে। বাট এখন দাঁড়ায় আছে, আটকে আছে কেন, কারণ বায়ু চাপ নামতে দিচ্ছে না। তো এখন বায়ু চাপের পরিমাণটা যেহেতু সবসময় নির্দিষ্ট, তাই সে কিন্তু চাইলেই যে কোনো পরিমাণ পারদকে ধরে রাখতে পারবে না, সে একটা নির্দিষ্ট হাইটের পারদকেই ধরে রাখতে পারবে এবং সেই হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার। মানে আমরা গতদিন প্রবাহী পথে চাপের সূত্র পড়ছি না, যে P is equal to H rho G, তো এই যে 76 সেন্টিমিটার হাইট আর পারদের ঘনত্ব আর G গুণ করলে যে চাপটা আসবে সেটা আসলে আমাদের বায়ুমণ্ডলের চাপের সমান, 1 atmospheric প্রেসারের সমান, এই কারণেই এটা 76 সেন্টিমিটার হাইটে এসেই থামে। বোঝা গেল ঘটনাটা, ক্লিয়ার? তো এখন যদি বায়ুমণ্ডলের চাপ কম হয় বা বেশি হয় তাহলে কি হবে, এই হাইটটাও কম হবে বা এই হাইটটাও বেশি হবে। তো এই জন্য আমরা আসলে এইখানে পারদটা কোন হাইটে আছে সেটা দেখে আমরা ডিসাইড করতে পারি যে বায়ুমণ্ডলের চাপ কি বেশি না কম, এই জন্য এটাকে আমরা বায়ুচাপ মাপার যন্ত্র হিসেবে ব্যবহার করি বা ব্যারোমিটার বলে এটাকে, এই আর কি একদম বেসিক আইডিয়াটা। বুঝতে পারছি
গুরুত্বপূর্ণ একটু মাথা ঠান্ডা করে বোঝার ভর দেওয়া আছে আর প্রথমে ব্যাসার্ধ দেওয়া আছে নাকি এম আর আর দেওয়া আছে এখন নিউক্লিয়াসের ঘনত্ব কত আচ্ছা নিউক্লিয়াসের ঘনত্ব বের করার জন্য সিম্পলি তোমাকে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি সূত্রটা অ্যাপ্লাই আমি অঙ্কটা করে দিচ্ছি আমি জাস্ট বলে দিচ্ছি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি ঘনত্বের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন এম তো ভর দেওয়া আছে আয়তন আয়তন জানা লাগবে নিউক্লিয়াসের তো ব্যাসার্ধ দেওয়া আছে তাই না তো ব্যাসার্ধ হচ্ছে তোমার 4/3 πr³ লিকুইড পদার্থের পরিমাণ হিসেবে ব্যবহার করি আমরা যখন সিরাপ খাই তাই না তো একটা চামচ হচ্ছে মোটামুটি 5 ml এবং তুমি তো নিউক্লিয়াসের ঘনত্ব আগে বের করে ফেলছো যাস তখন শুধু এম বের করবা এম ইজ ইকুয়াল টু রো ইনটু ভি নিউক্লিয়াসের ঘনত্ব এটা হচ্ছে 5 ml যেটাকে তুমি কিসে আনতেছো অবশ্যই মিটার কিউবে নিয়ে আসবা একটু এইটুকু স্টেপ করো করে যদি উত্তর মিলাইতে পারো দেখো না পারলে আগামী ক্লাসে এটা নিয়ে কথা বলবো ঠিক আছে এগুলা বুঝছি আমি আমার স্টেপ গুলো বুঝছি আমি কি কি বুঝেছি এখানে আচ্ছা কঠিন কোন অঙ্ক না ভাই এগুলা আচ্ছা সো যেটা বলতেছিলাম প্লাবতা প্লাবতা কি ছিল যে একটা বস্তুকে কোন প্রবাহী পদার্থের অভ্যন্তরে ডুবাইলে যেটা ঘটবে যে সে নিচ দিক থেকে একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে এবং এই বলের পরিমাণটা হবে কত F ইজ ইকুয়াল টু ভি রো জি এখন কিছু জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে প্লাবতা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি প্লাবতা দিয়ে সবার প্রথমে আমরা যে জিনিসটা ডিসাইড করতে পারি যে সেটা হচ্ছে একটা বস্তু পানিতে ডুববে নাকি পানিতে ভাসবে আচ্ছা ক্যামেরা কেস একটু ঘোলা ঘোলা লাগতেছে জি স্যার হালকা একটু দাঁড়াও জাস্ট আ মিনিট এটা একটু বাংলা ভাষা দাও লাগবে একটা বস্তু পানিতে ডুববে নাকি পানিতে ভাসবে ঠিক আছে একটা জিনিস খেয়াল রেখো গতদিন আমি কার্যকরী প্রবতা বলতে একটা জিনিস বলছিলাম তাই না আমরা যখন এফ ইকুয়াল টু ভি রো জি করবো একটা বস্তুর জন্য তখন এই ভিটা হবে আসলে সবসময় কার্যকরী প্লাবতা এটা মনে রাখবা কার্যকরী প্লাবতা মানে কি কার্যকরী প্লাবতা মানে হচ্ছে সেই পরিমাণ প্লাবতা সেই পরিমাণ আয়তন আমি সরি ভুল বললাম কার্যকরী প্লাবতা না বলে কার্যকরী আয়তন বলবো আর কি তাহলে এই ভিটা হচ্ছে সেই আয়তন যে আয়তনটা আসলে ওই মুহূর্তে পানির নিচে আছে সেই হিসাবটা করলে তুমি ওই মুহূর্তের প্লাবতা পাবা এখানে দুই ধরনের প্লাবতা আছে একটা হচ্ছে মোট প্লবতা বা সর্বোচ্চ প্লবতা আর একটা হচ্ছে কার্যকরী প্লবতা এখন একটু বলো রো এম জি তো কনস্ট্যান্ট এখন আমি যদি বলতে চাই যে এই বস্তুটার সর্বোচ্চ প্লবতা কত তার মানে আসলে কি বোঝাচ্ছি কি হবে এটার কথাটার মানে
এই কথাটার মানে কি? সরি দুইজন একসাথে না, এটার মানে হচ্ছে যে এই বস্তুটার যে আয়তনটা আছে তার সম্পূর্ণ আয়তনটা ব্যবহার করে আমি এখন প্রবতা নির্ণয় করতে চাচ্ছি, মানে আমি সম্পূর্ণ বস্তুটাকে পানির নিচে ডুবায় রাখছি। এখন আমি যদি ওর প্রবতা বের করতে চাই আমার ভি এর জায়গায় তার পুরো আয়তনটাই ব্যবহার করতে হবে, কারণ পুরো আয়তনটাই হচ্ছে পানির নিচে, এবং এর চেয়ে বেশি প্রবতা সে উৎপন্ন করতে পারবে না। এটাই তার সর্বোচ্চ প্রবতা বা এটাই তার সর্বমোট প্রবতা বা মোট প্রবতা একই কথা। এই ক্ষেত্রে কার্যকরী প্রবতা এবং সর্বোচ্চ প্রবতা একই এই ক্ষেত্রে, কথাটা বুঝতে পারছি ক্লিয়ার? বাট যদি আমাদের বস্তুটা এরকম হয় যে ধরো বস্তুটা ভাসতেছে এবং ভাসার সময় সে আসলে এইভাবে ভাসতেছে, ঠিক আছে, তাহলে এখন সে কি সর্বোচ্চ প্লবতায় আছে, সর্বোচ্চ প্লবতা ব্যবহার করতেছে? তার যখন আমি প্লবতা বের করব তখন আমি তার এই যে যতটুকু অংশ পানির নিচে আছে সেই আয়তনটা ব্যবহার করব। ধরলাম এটা হচ্ছে ভি প্রাইম, তাহলে সরিটা হবে ভি প্রাইম রো জি। তাহলে মোট প্লবতা এবং কার্যকরী প্লবতা বিষয়টা সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটা বস্তু পানিতে জাস্ট ভাসবে নাকি ডুববে, ভাসবে নাকি ডুববে এই জিনিসটা ডিসাইড করার জন্য, এক কথায় ডিসাইড করার জন্য আমরা জাস্ট তিনটা শর্ত জানবো, তিনটা শর্ত প্রয়োগ করব। দেখো, বস্তু তার ওজনের কারণে পানির নিচের দিকে চলে যেতে চাইবে, আর প্রবতা কি করবে, তাকে তাকে উপরের দিকে তুলে ধরার চেষ্টা করবে। তো আমরা ধরে নিলাম যে এই বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ, ওজন কি ডাব্লিউ, আর এই বস্তুটার মোট প্লবতা হচ্ছে এফ। তাহলে আমরা শুধুমাত্র এখন মোট প্লবতা নিয়ে কথা বলতেছি, আমরা কোনো কার্যকরী প্রবতা প্রবতার হিসাবে যাইতেছি না, কথাটা বুঝো, ঠিক আছে? তো ওজন চায় বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাইতে, প্লবতা চায় বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাইতে। তো ধরো এই মুহূর্তে বস্তুটা পানির তলায় ডুবে আছে, মানে আমি সম্পূর্ণ মোট প্লবতার কথাই বলতেছি এখানে। তাহলে এখন এই বস্তুটা কি উপরের দিকে আসলে যাবে নাকি সে আসলে নিচের দিকে যাবে সেটা কমপ্লিটলি ডিসাইড করতে করবে ওজন বেশি না মোট প্লবতা বেশি, কথাটা বোঝা গেছে? তাহলে এখন তোমরাই আমাকে ডিসিশন দাও যে যদি এই বস্তুটা এখন ভাসতে চায়, ভাসে, তাহলে কি করতে হবে, কি হবে, এখানে কে বেশি হবে, প্লবতাটা বেশি হবে, ওজনটা কম হবে, রাইট? তাহলে যখন যখন কি হবে, যখন প্লবতা ইজ গ্রেটার দেন ওয়েট, বয়েন্ট ফোর্স ইজ গ্রেটার দেন ওয়েট আর কি, তখন কি হবে, বস্তুটা কি হবে, ভাসবে। এবং এখানে প্লবতা বলতে কিন্তু আমরা সর্বোচ্চ মোট প্লবতা হিসাবটাই করতেছি, কথাটা বোঝা গেছে? আচ্ছা, যদি প্লবতা আর হচ্ছে ওয়েট সেম হয় তাহলে কি হবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, কিভাবে ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটার মানে কি, আমি 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 তো মনে হয় একটু ভুল বলে ফেললাম, ভাই আমি একটু ভুল বলে ফেললাম, আমি অন্য আলোচনা করতেছি। আচ্ছা, এফ ইকুয়াল টু ডাব্লিউ হলে সেটা আসলে ভাসবে ডুববে না, সেটা আসলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, কিভাবে ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর এই যে যখন প্রবতা বেশি হয়ে যাবে ওজন কম হবে তখন তো আমরা এক কথায় বলে দিলাম ভাসবে, কিন্তু তার ভাষাটা হবে আংশিক নিমজ্জিত হবে, সে আংশিক নিমজ্জিত হয়ে সে ভাসবে। এখন এই যে লাইনগুলোর ব্যাখ্যা আমি একটু পরে দিতেছি, বাট বেসিক কথা হচ্ছে ভাসবে না ডুববে, এখানে ভাসবে, এখানে ভাসবেও না ডুববেও না, এটা ধরে নাও। আর যদি এটা ডুবে যায় তার মানে কি হবে, তখন কি বুঝবো, তখন আমাদের এফ ইজ স্মলার দেন ডাব্লিউ, তাই না? তো এফ ইজ স্মলার দেন ডাব্লিউ হলে সেটা জাস্ট সিম্পলি ডুবে যাবে, একদম ডুবে যাবে, মানে তলায় চলে যাবে। তো এখন
এখানে জাস্ট এই ডিসিশনটা আমাদের দেওয়া লাগবে যে একটা বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে। বাট যখন আসলে এই যে দুইটা ঘটনা ঘটে আমাদের এই দুইটা জিনিস একটু বোঝা লাগবে যে এখানে কি হচ্ছে। তো ধরো আমাদের এই যে প্রথম বস্তুটা এটার যে ওজন বেশি প্রবণতাটা কম, তাহলে তো একটু ডুবে গেল। আমরা উল্টা থেকে শুরু করব, ডুবার যখন ডুবে যাবে তখন তার উপর কি কি শর্ত কাজ করবে, যখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে তখন তার উপর কি কি শর্ত কাজ করবে, যখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তখন তার উপর কি কি শর্ত কাজ করবে। এই তিনটা পয়েন্ট বুঝতে কারো সমস্যা আছে? এই তিনটা পয়েন্টে কখন ডুববে কখন ভাসবে? আচ্ছা এখন একটু সম্পূর্ণ জি বলো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে মানে কি? যেকোনো একটু দাঁড়াও, আমি তো বললাম আমি এখন ওগুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে সবুর করো। হ্যাঁ আচ্ছা, তো প্রথম কেসটা হচ্ছে ধরলাম বস্তুটা ডুবে গেছে, মানে ও নিচের দিকে এখন যাচ্ছে এই মুহূর্তে, ডুবন্ত ডুবে যাচ্ছে একটা বস্তু। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই, সে তাকে যখন আমরা পানিতে ছেড়ে দিছি, পানিতে যখন ছেড়ে দিছি, খেয়াল করো বস্তুটাকে আমি পানিতে ছাড়তেছি, ছাড়া এখনো মানে পুরোপুরি ছেড়ে দিইনি, জাস্ট উপর থেকে ছাড়তেছি, এবং সে করতেছে কি, তার একটু একটু করে সে পানিতে টাচ করতেছে, মানে সে এখন ধরো পানিতে টাচ করছে জাস্ট। তো ওর কি এখন প্লাবতা তৈরি হয়েছে? প্লাবতা কি তৈরি হয়েছে? হয়নি। আমরা বোঝার জন্য ধরে নেই এই বস্তুটার ওজন হচ্ছে W, ওজনের মান হচ্ছে সাপোজ ধরো 10 নিউটন, এবং ওর যে আয়তন আছে 10 নিউটন, ওজন ধরি আমরা 15 নিউটন, ঠিক আছে ওজন ধরিলাম 15 নিউটন। এখন ওর যে আয়তন আছে সেই আয়তনটা সম্পূর্ণ ব্যবহার করে, মানে সম্পূর্ণ আয়তনটা যদি পানির নিচে চলে যায়, তাহলে টোটাল প্রবতা সর্বোচ্চ প্রবতা সে জেনারেট করতে পারবে 10 নিউটন। কত নিউটন? 10 নিউটন। আচ্ছা তো এখন একটু বুঝো, যখন আমি এটাকে জাস্ট ছাড়তেছি, জাস্ট পানি টাচ করতেছে সে, তখন তো তার মধ্যে কোনো প্রবতা জেনারেট হয়নি, মানে নিচ থেকে কোনো বল অনুভব হচ্ছে না এখন পর্যন্ত, স্টিল নাও। বাট আমি যখন এটাকে একটু একটু করে ডুবাচ্ছি, একটু একটু করে আয়তনটা পানির নিচে যাচ্ছে না, যাচ্ছে কি না? তো যখন একটু একটু করে আয়তন পানির নিচে যাবে, তখন প্রথমে প্রবতা ছিল 0, তারপরে সেটা কি আস্তে আস্তে একটু বাড়বে না? 0, 1, 2, 3, আর একটু ডুবাবো, আর একটু প্রবতা বেশি অনুভব হবে, আর একটু ডুবাবো, আর একটু প্রবতা অনুভব হবে, এইভাবে যখন সম্পূর্ণ বস্তুটা পানির নিচে চলে গেছে, এই অবস্থায় সে কি তার সর্বোচ্চ প্রবতা তৈরি করতেছে, এবং সেটা কত আমরা ধরে নিছি? 10 নিউটন। তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবার পর কি ওজন আর প্রবতা ব্যালেন্স হয়েছে? না। তাহলে এই মুহূর্তে ওর উপর যে দুইটা বল কাজ করতেছে, 15 নিউটন ফিক্সড, বা 10 নিউটন ফিক্সড না, সরি 10 নিউটন সর্বোচ্চ, নিচ থেকে সর্বোচ্চটা তৈরি করে ফেলছে, তাহলে এখন বস্তুটা কোন দিক যাওয়া উচিত? নিচের দিকে। সে ডুবে যাবে অ্যাজ ইউজুয়াল, একদম এক্সপেক্টেড। বাট যখন সে ডুবে গেছে এই অবস্থায় আছে, এখন যদি তোমাকে পানির নিচে এই বস্তুটাকে আলগাইতে বলা হয়, তাহলে তুমি কতটুকু ফিল করবা? তুমি কি 15 নিউটন ফিল করবা নাকি কি ফিল করবা? কি মনে হয়? 5 নিউটন ফিল করব আমরা। কয় নিউটন? 5 নিউটন ফিল করবো, রাইট? কেন 5 নিউটন ফিল করবো? মানে বলতেছি যে এখন এই মুহূর্তে যদি পানির নিচে সম্পূর্ণ বস্তুটা নিয়ে যাওয়া হয়, তাহলে এই বস্তুটার ওজন কি 15 নিউটনই মনে হবে নাকি আরো কম মনে হবে? কম মনে হবে না। ধরো আমার এই মোবাইলটার ওজন 100 গ্রাম, বা মোবাইলটার ওজন ধরো 15 নিউটন, কিন্তু নিচ থেকে আমি ধাক্কা দিতেছি 10 নিউটন বলে, কেউ যদি নিচ থেকে ধাক্কা দেয় তখন কি আমার আর ওই কষ্টটা হবে? না, আমার আমার ওজনটা একটু কমই মনে হবে। তো কতটুকু কম মনে হবে? এক্স্যাক্টলি প্রবতার সমান, প্রবতার সমান কম মনে হবে, রাইট? তাই তো। তাহলে আমরা যদি বলি যে কোন একটা বস্তুর ওজন পানির নিচে, হ্যাঁ পানির নিচে কোন বস্তুর ওজন, বস্তুর ওজন কত হবে সেটা, এটাকে আমরা কার্যকরী ওজন বলি, পানির নিচে বস্তুর কার্যকরী ওজন, ঠিক আছে? তাহলে সেটার পরিমাণ, সেটার মান পরিমাণটা কত হবে? ওই বস্তুটার ওজন থেকে কি বিয়োগ দিতে হবে? প্রবতা বিয়োগ দিতে হবে, তার মানে W-,
এফ এবং একটা জিনিস আমার এখানে ভ্যালুটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে, ডাব্লিউ বেশি এফ কম, পজিটিভ আসবে, অ্যানসারটা পজিটিভ। তার মানে এই মুহূর্তে এই বস্তুটার উপর লব্ধি বল হচ্ছে পজিটিভের দিকে। এখন পজিটিভ কোন দিক? ওজনের দিকটা হচ্ছে পজিটিভ, মানে এই বস্তুটা নিচের দিকে যাবে। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, যেটা বলতেছিলাম যে এইটুকু পর্যন্ত আসছি তো নাকি? পানির নিচে বস্তুটা কার্যকর ওজন কত? ডাব্লিউ মাইনাস এফ। এইটুকু পর্যন্ত পাইছো তো নাকি? আচ্ছা, তো এখন কাহিনীটা হচ্ছে যে তোরা যদি ডাব্লিউ থেকে এফ বিয়োগ করি, আমার কি এই ক্ষেত্রে আমরা বুঝতেছি আমাদের এখনকার যে শর্ত সেখানে ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান এফ, তাহলে অ্যানসারটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? তার মানে এটা পজিটিভ ওজন। আর পজিটিভ ওজন মানে কি? ওজন যেদিকে কাজ করে ওইদিকেই পজিটিভলি কাজ করবে, মানে এখানে এক্স্যাক্টলি হিসাব করলে 5 নিউটন ওজন কাজ করবে, সেটা নিচের দিকেই কাজ করবে। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, বুঝছি কি? এই হচ্ছে একটা মিনিট দাঁড়া, আমি একটু ক্যামেরাটা একটু দেখি, আমার কাছে ভালো লাগতেছে না। এখন কি ক্লিয়ার হয়েছে কিছুটা? এক পার্ট একটু খোলা লাগতেছে। হ্যাঁ, আমার কাছেও সেম লাগতেছে, একটু দাঁড়াও। হ্যাঁ, এখন মনে হয় ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখি যখন আমাদের ডাব্লিউ স্মলার দেন এফ হবে তখন কি হবে দেখবো নি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এতটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, তো যখন বস্তু ডুবে যেতে থাকে বা ডুবন্ত অবস্থায় থাকে বা এক কথায় পানির নিচে থাকে, ওই শর্তে যখন বস্তুটার ওজন থেকে প্লাবতা কম হয় তখন এই শর্তটাই কাজ করে, আর কিছু না। শুধুমাত্র আমাদের এইটুকুই বের করতে হতে পারে যে পানির নিচে বস্তুটার কার্যকরী ওজন কত, ঠিক আছে? এখন আসি আরেকটা কেসে। ধরো এখন আমাদের বস্তুটা পানিতে ভাসে, পানিতে যখন বস্তু একটা ভাসে তার মানে ইন দ্যাট কেসে আমাদের হচ্ছে ডাব্লিউ ইজ স্মলার দেন এফ, বস্তুর মোট প্লাবতা বস্তুর ওজনের থেকে বেশি। তো এখন আমরা ধরি যে আমাদের কাছে আবার একটা পাত্রের মধ্যে পানির সাথে একটা বস্তু আছে, এটা পানিতে আমরা এখনো ছাড়ি নাই, জাস্ট পানিকে টাচ করে আছে, ঠিক আছে? তো এই যে কি বলে এই বস্তুটার ওজন, বস্তুটার আয়তন একই আছে, একটু আগে যেরকম বস্তু এলাম, কিন্তু এটার ভেতরটা মনে করো ফাঁপা, বুঝতে পারছো? ভেতরটা ফাঁপা, তো ভেতরটা ফাঁপা হওয়াতে ওর ওজনটা আসলে কম হয়ে গেছে। তো ধরো ওর ওজনটা এখন হচ্ছে 8 নিউটন, ঠিক আছে? বাট ওই যে ওই আয়তন একই আছে, তাহলে প্লাবতা কি আয়তনের সাথে ডিপেন্ডেন্ট না ভরের সাথে ডিপেন্ডেন্ট? শুধুমাত্র আয়তনের সাথে ডিপেন্ডেন্ট না, তাহলে আয়তন একই আছে, তাহলে আমরা এখনো কি সেই 10 নিউটন? হ্যাঁ, কি কেউ কি প্রশ্ন করলাম? তাহলে প্রবতা 10 নিউটনে আমি পাবো ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি হবে চিন্তা কর, আমি বস্তুটাকে ছাড়তেছি, একটু একটু করে ছাড়তেছি, এবং এমন তো না একবারে সাথে সাথে আমি পুরো 10 নিউটন পেয়ে যাব, তাই না? তো আমি একটু করে ছাড়লাম, এটা 8 নিউটন না, ধরো এটা 5 নিউটন ধরে নিই, ঠিক আছে? অর্ধেক ধরে নিই, ঠিক আছে? বা 7 নিউটন ধরি সাপোজ, তাহলে ওজন 7 নিউটন, প্রবতা 10 নিউটন তৈরি হবে যদি সব পুরোটা ডুবাইতে পারি। তো আমি ছেড়ে দিচ্ছি, ও একটু একটু করে ডুবতেছে। তো ধরো প্রথমে একটু ডুবলো এবং ডুবার পরে একটু নিচ থেকে প্রবতা তৈরি হলো, 1-2 নিউটন তৈরি হলো, আর একটু ডুবলো 3 নিউটন তৈরি হলো, 4 নিউটন, 5 নিউটন, এভাবে একটা সময় আসলে কি দেখব যে একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন পানির নিচে চলে যাওয়ার পরে ঠিক 7 নিউটন প্রবতা, 7 নিউটন প্রবতা নিচ থেকে জেনারেট করতেছে।
এবং বস্তুটার ওজন 7 নিউটন মানে বুঝতে পারছিস কাহিনীটা বস্তুটা ডুবতে 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 নিচ থেকে আস্তে আস্তে প্রবণতা বা শূন্য থেকে বাড়তে বাড়তে 7 নিউটনে চলে আসছে পুরো বস্তু কিন্তু এখনো ডুবে যায় নাই কেন পুরোটা ডুবলে তো কার্যকরে তো সর্বোচ্চটা ব্যবহার হইতো পুরো 10 নিউটন প্রবণতাই পাইতাম বুঝতে পারছিস কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার হলো এটুকু বুঝছিস সবাই আচ্ছা বস্তুর ওজন কত 7 নিউটন আচ্ছা বস্তুর ওজন কত 7 নিউটন এখন বস্তুটাকে আমি ডুবাই নাই তাহলে এখন প্রবণতা কত এই জায়গাতে প্রবণতা কত শূন্য না শূন্য নিউটন হবে না এখন এই মুহূর্তে আচ্ছা তো আমি একটু করে ছাড়তেছি ওকে একটু করে সে পানির নিচে যাইতেছে তো যখনই একটু একটু করে পানির নিচে যাইতেছে একটু একটু করে কি প্রবণতা তৈরি হওয়া শুরু হবে না নাকি আচ্ছা তো প্রবণতা শূন্য থেকে 1 2 3 4 করে বাড়তে বাড়তে একটা সময় 7 এ গিয়ে পৌঁছাবে না পৌঁছাবে তো যখন 7 এ গিয়ে পৌঁছাবে তখন কি পুরো বস্তুটা পানির নিচে ডুবে যাবে এটা বলো না পুরোটা ডুববে কেন কারণ আমরা জানি তো বস্তুটার সর্বোচ্চ প্রবণতা হচ্ছে কত নিউটন 10 নিউটন মানে হচ্ছে তার পুরো আয়তনটাকে পানির নিচে পাঠাইলে সে 10 নিউটন প্রবণতা তৈরি করতে পারবে উপরের দিকে কথাটা বুঝতে পারছিস কিন্তু এখন সে তৈরি করতেছে 7 নিউটন প্রবণতা তাহলে কি আসলে তার পুরো আয়তন পানির নিচে যাওয়ার প্রয়োজন পড়ছে না পড়ে নাই এই কথাটা সবাই বুঝতে পারছিস আমার এই কথাটা সবাই বুঝতে পারলাম যে এখন যে 7 নিউটন প্রবণতা তৈরি হইছে এটার মানে কিন্তু বস্তুটা এখনো সম্পূর্ণ ডুবে নাই এর একটা পরিমাণ ডোবার ফলে মোটামুটি 70% ডোবার ফলেই আসলে 7 নিউটন প্রবণতা জেনারেট হইছে তাই না এইটি এটা কি সবার ক্লিয়ার সবার হ্যাঁ কার্যকরী প্রবণতা মোট প্রবণতা না এই মুহূর্তের কার্যকরী প্রবণতাও 7 নিউটন ওর ওজনও 7 নিউটন এখন যদি বস্তুটাকে আমি আরো ডুবাই তাহলে প্রবণতা আরো বাড়বে কিন্তু কিন্তু আমি তো এটাকে সাধারণভাবে ছেড়ে দিছি তো যখন নিচ থেকে 7 নিউটন প্রবণতা তৈরি হয়ে গেছে ওর ওজনও 7 নিউটন এখন ওর কি করা উচিত বস্তুটার ওর কি নিচে যাওয়া উচিত উচিত না তার মানে এই জায়গাতেই বস্তুটা থেমে যাবে হ্যাঁ ওই অবস্থাতেই থাকবে এবং আমরা আসলে আমাদের কমন সেন্সে যখন বলি কোন একটা বস্তু ভাসতেছে আমরা আসলে কিন্তু এইটাই বুঝাই খেয়াল করে দেখো বুঝছি তো তার মানে যখন একটা বস্তুর মোট প্রবণতার থেকে বস্তুর ওজন কম হয় তখন সে কিন্তু মোট প্রবণতা তৈরি করে না যতটুকু প্রবণতা তৈরি করলে তার ওজনের সমান প্রবণতা মানে ওজনকে ব্যালেন্স করতে পারে সেই জায়গায় সে বস্তুটা থেমে যায় কথাটা বুঝতে পারতেছি প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ কিন্তু সো তার মানে আমরা বলতেই পারি যখন একটা বস্তু এইভাবে ভাসবে মোট প্রবণতার থেকে একটু আগে শর্ত দিছিলাম মোট প্রবণতার থেকে কার্য ওজন কম হলে তাহলে বস্তুটা ভাসবে এবং যখন ভাসবে তখন সে কিভাবে ভাসবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে বুঝলাম সবার কাছে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার আর এটা হচ্ছে ওজন ওজন তো কখনোই চেঞ্জ হয় না আর বস্তুটার সর্বোচ্চ প্রবণতা প্রবণতা 10 নিউটন তাহলে যখন বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসতেছে তখন সেখানে আমরা কি কি ডিসিশন দিতে পারি এখান থেকে আমরা কি ডিসিশন দিতে পারি প্রথম যে ডিসিশনটা আমরা বল দিতে পারি সেটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে যেটা হয় যে বস্তুটার যে কার্যকরী প্রবণতা আর বস্তুটার যে ওজন এই দুইটা কি সমান এটা মাথার মধ্যে ঢুকায় রাখো কার্যকরী প্রবণতা আর ওজন হবে সমান বোঝা গেছে আচ্ছা আরো ডিসিশন দেওয়া যায় কিভাবে দেওয়া যায় যে এখন তোমাকে আমি প্রশ্ন যদি করি যে এই বস্তুটার কতটুকু পানির নিচে ডুবে আছে কতটুকু অংশ পানির নিচে আছে কতটুকু অংশ পানির উপরে আছে সেটা কি হিসাব করা যাবে কিনা সেটাও হিসাব করা আসলে
যাবে, এটাও হিসেব করা যাবে, এটা হিসেব করবো আমরা যখন ম্যাথ করতে যাবো তখন আস্তে আস্তে বুঝবো আর কি, ঠিক আছে? হয়তো এরকম ম্যাথ তোমরা পাবাও, বই আছে, ঠিক আছে? তো এটা হিসাব করা যাবে কিভাবে? এটা বেশ কয়েকটা ভাবে হিসাব করা যায়। সাপোজ তোমাকে বলা হলো যে একটা বস্তুর 50% পানির নিচে ডুবে আছে, 50% পানির নিচে ডুবে আছে, তখন বস্তুটার ওজন কত? বস্তুটা হয়তো আয়তন দেওয়া আছে, তোমাকে কি করতে হবে? বস্তুটা আয়তনের অর্ধেক করতে হবে, দেন ওই আয়তন দিয়ে ভিরোজি অ্যাপ্লাই করে কার্যকরী প্রবণতা বের করতে হবে। তো কার্যকরী প্রবণতাটা আসলে বস্তুটার ওজন হবে, এই জন্যই তো সেই জায়গায় সাম্যাবস্থায় আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন গুলা করতে পারবো, বা উল্টাও ক্যালকুলেশনও করা যায় যে একটা বস্তুর ওজন এত, তার আয়তন এত, সম্পূর্ণ আয়তন এত, তাহলে কতটুকু অংশ পানির নিচে ডুবে আছে সেটা হিসাব করার জন্য কি করতে হবে, বুঝতে পারতেছি? তখন আমরা তখন আমরা ধরে নিব যে ওই মুহূর্তে তার কার্যকরী প্রবণতা ওজনের সমান, দেন এফ ইকুয়াল টু ভি রো জি, সেখান থেকে ভি বের করব ইকুয়েশন থেকে যে কতটুকু অংশ পানির নিচে থাকলে ওই পরিমাণ প্রবণতা তৈরি হবে, বা ওই ওজনের সমান প্রবণতা তৈরি হবে। কথাগুলো বোঝা গেল? আরো কোন সমস্যা আছে এই জায়গাটায়? দেখো আছে কি? আচ্ছা, এখন এই জায়গায় এসেও থাইমা গেছে, তাই না? কিন্তু আমরা থামবো না, আমার মন চাইছে যে আমি এখন জোর করে পানির নিচে ডুবাবই, কথাটা বুঝতে পারছো? আমি যদি জোর করে পানির নিচে ডুবাইতে চাই, মানে সম্পূর্ণটা যদি ডুবাইয়া ফেলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? বাইরে থেকে বল দিতে হবে। কত নিউটন দিতে হবে এক্স্যাক্টলি? 3 নিউটন। মানে ওর ওজন ছিল 7 নিউটন, তার সাথে আমাকে অ্যাড করতে হবে আরো 3 নিউটন, তাহলেই তো আমি তার যে টোটাল প্রবণতা 10 নিউটন সেটার সমান শক্তি উপর থেকে গেইন করতে পারবো, দ্যাটস ওয়াই আমি বস্তুটাকে চুবাইতে পারবো, কথাটা বুঝতে পারছি? তো ধর ওই বস্তুটাকে আমি 3 নিউটন বল দিয়া মাটির পানির নিচে জোর করে চুবাইছি, অনেকটা ঠিক যেই কারণ যেমন ভাবে আমরা প্লাস্টিকের বলকে যদি বালতির মধ্যে চুবাইতে চাই জোর করে চুবার লাগে, ব্যাপারটা হচ্ছে এই, কথাটা বুঝতে পারছেন? তো ধরেন আমি চুবাইছি পানির নিচে, চুবাই এই পর্যন্ত ধরে রাখছি। এখন যদি বলি ওই পানির নিচে বস্তুটার ওজন কত, এই অবস্থায় খেয়াল রেখো, কিন্তু এটা কিন্তু ভাষার মানে এটা কেমন ছিল, এটা জোর করে আমি ডুবাইছি, ও ডুবতে চায় নাই, তো পানির নিচে নিয়ে গেছি, তো পানির নিচে ওর ওজন বের করার সূত্রটা কি? বস্তুর প্রকৃত ওজন বিয়োগ কি মোট প্লবতা, তাই না? নাকি W মাইনাস F? জি ম্যাম। আমি একটু বাংলা এটা লিখে রাখি না, এটা সমস্যা হবে, যে এটা হচ্ছে তোমার ওজন, সরি, প্রকৃত ওজন বিয়োগ মোট প্লবতা। তো এখন দেখো আমাদের কিন্তু খেলা ঘুরে গেছে, W ইজ গ্রেটার দেন F না, এখানে এখানে এসে F ইজ গ্রেটার দেন W, তাহলে বস্তুটার যে ওজন, ওজন কত? ওজন হচ্ছে 7 নিউটন, প্লবতা এখন কত, মোট প্লবতা আসলে কত? 10 নিউটন। অ্যানসারটা কি আসবে, পজিটিভ না নেগেটিভ? অনুভব করবা, এবং এটাকে যদি ছাইড়া দাও এটা উপর দিকে লাফ দিয়ে উঠে আসবে, কথাটা বুঝতে পারছি? জাহাজ যত ধরনের ভারী ভারী জিনিসপত্র সমুদ্রে ভাসে, পানিতে ভাসে, এইভাবেই আসলে ভাসে। হ্যাঁ, এরকম ব্যাখ্যা আসে যে একটা ছোট পাথরের টুকরা পানিতে ডুবে যায়, কিন্তু বিশাল বড় লোহার তৈরি জাহাজ কিভাবে ভাসে? খুব সহজ, পাথরের যে জাহাজের তলাটা ফাঁপা থাকে, ঠিক আছে, জাহাজটাকে এমন ভাবেই বানানো হয় যে ওইটা পানির নিচে যেই পরিমাণ আয়তন, ওইটার যে ওজন, সেই পরিমাণ ওজন ব্যালেন্স করার জন্য তার পানির তলায় এত ফাঁপা থাকে যে ওইটা এত পরিমাণ পানিকে অপসারণ করে, ওইটা যথেষ্ট পরিমাণ প্লবতা তৈরি করে ফেলে জাহাজটাকে ধরে রাখার জন্য। বুঝতে পারছি কাহিনীটা? এইভাবেই আসলে ভাসে, তার মানে জাহাজও আসলে কি এই শর্তের মধ্যে পড়ছে, কিন্তু মানে জাহাজও আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। তো এখন সম্পূর্ণভাবে কি কোনো বস্তু ভাসতে পারে? সম্পূর্ণভাবে কোনো বস্তু ভাসা সম্ভব?
তুমি প্রবতার ওজন দুটাকে সমান বলতেছো, প্রবতা কখন পাওয়া যায়? পানির নিচে কোন বস্তুর কার্যকরী আয়তন থাকে, তাহলে তো কিছু অংশ পানিতে নিমজিত থাকতেই হবে, সম্পূর্ণ বাঁচতে পারবে একবারে পানির উপরে? পারবে না। তুমি যেই বস্তু নিও না কেন, যত হালকা বস্তু নিও না কেন, ওই বস্তুর সামান্য হলেও তো ওজন থাকবে নাকি থাকবে না? তো সামান্য ওজনটাকে তো ব্যালেন্স করতে হবে, সেই সামান্য ওজনকে ব্যালেন্স করতে হলে তার সামান্য আয়তন তো পানির নিচে যাইতেই হবে অ্যাটলিস্ট নাকি? তাহলে সম্পূর্ণ ভাবে কোন ভাসমান বস্তু হইতে পারে না, ঠিক আছে? যত ভাসমান বস্তু আছে তারা সবাই আংশিক হইলেও সামান্যতম হইলেও পানির নিচে নিমজ্জিত থাকে। বুঝা গেছে? এখন দেখো এই গোটা কনসেপ্টে কোনো কোথাও প্রবলেম আছে কিনা। এই জিনিসগুলো খুবই জরুরি, যারা যারা খাতা কলম নিয়ে বসে গুলো নোট করে নিজের মতো করে রাখো, আর খুব সাবধানে জিনিসগুলো মাথায় রেখো, কারণ এই সবগুলো ইনফরমেশন একসাথে মাথার মধ্যে কাজে লাগাইতে হবে যখন ম্যাথ করবেন। আচ্ছা, তো গেল আমাদের কোন ধরনের শর্তে, যখন বস্তু আংশিক বিমজিত অবস্থায় ভাসে। এখন পরের শর্ত ধরি, মানে যখন বস্তু ভাসেও না ডুবেও না, যখন প্রবতা আর ওজন সমান হয়, ডাব্লিউ এবং এফ সমান হয়, এখন তোমরা বলো আমি মানে বস্তুটাকে ছাইরা দিতেছি দিতেছি আমার একটা অবস্থা, কি ঘটবে? হবার পরে কি হবে, কেন দাঁড়া যাবে, কেন ভাসবে? তারপরে উপরের দিকেও যাওয়ার প্রয়োজন অনুভব করবে না, নিচের দিকেও সে যাওয়ার প্রয়োজন অনুভব করবে না, মানে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বা আরো ক্লিয়ারলি বলতে গেলে, এখন যেহেতু আমি বাইরে থেকে আরো এক্সট্রা ফোর্স দিও পানির নিচে একটা জায়গায় গিয়ে রেখে দিও, ওই জায়গাতেই থাকবে, আমি যেই হাইটের যুবককে নিয়ে রাখবো ওই জায়গাতেই সে আটকে থাকবে, ব্যাপারটা হচ্ছে এইরকম। বোঝা গেছে? তাহলে এখন যদি পানির নিচের বস্তুটার ওজন আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে, বস্তুর ওজন থেকে মোট প্রবতা বিয়োগ দিতে হবে, তাহলে কত আসলো, শূন্য। মানে পানির নিচে বস্তুর ওজন কত, শূন্য। বুঝতে পারছেন? বরফের না, বরফের ক্ষেত্রে এটা হয় না, হইলে তো বরফ পানির নিচে, এইটা শুধু পানির ক্ষেত্রেই হয় আর কি, বা পানির সমান ঘনত্ব আছে এমন যে কোনো পদ্ধতি, ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রবতা দিয়ে বস্তু পানিতে ভাসে কিনা ডুবে কিনা, কখন ভাসে, কিভাবে ভাসে, কি অবস্থায় ভাসে, কি অবস্থায় ডুবে, কখন ওজন কত হয়, কত শতাংশ পানির নিচে থাকে, কত শতাংশ পানির উপরে থাকে, সবগুলো ব্যাখ্যা করতে পারবো এই কনসেপ্ট দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার? প্রবতা রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আছে কি? নাই না? আচ্ছা, এখন বেসিক জিনিসগুলোতে আবার ফিরে যাই। তাহলে যদি একটা বস্তু ভাসে, তাহলে W is smaller than F, তাই না? নাকি? শর্তগুলো বলো একটু। একটা বস্তু যদি ভাসতে চায়, তাহলে W is smaller than F নাকি না? আর যদি সব ডুবে যায়, তাহলে W is greater than F। আর যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, তাহলে W and F equal same, তাই না? আচ্ছা, এখন শুধু একটা দিয়ে দেখাই, একটা জিনিস দেখাই, খেয়াল করো W কি বস্তুর ওজন, তাই না? তাই তো, ওজন W কে কি mg লেখা যায়? লেখা যায়, mg is smaller than F, F কি প্রবতা, প্রবতা কি v rho g, তাই না? আচ্ছা, খেয়াল করো আমি করলাম কি, এই যে v টা এই পাশে নিয়ে আসলাম, লিখে এম এর নিচে লিখলাম এম বাই ভি জি স্মলার দেন রো জি, খেয়াল করো
এইখানে যে ঘনত্ব, এটা কার ঘনত্ব? বিরোধীর ঘনত্ব, তরলের ঘনত্ব না? যে বস্তুটাই না, এটা প্রবাহী পদার্থের ঘনত্ব। হ্যাঁ, এটা তরলের ঘনত্ব, তাই তো? আচ্ছা, এটা মনে রেখো, এটা তরলের ঘনত্ব। তো এই যে ভি, এই যে এটা কার আয়তন? এটা বস্তুটার আয়তন, তাই না? আমরা এখানে সব পুরাটাই মোট প্লবতার হিসাব করতেছি। মোট প্লবতা মানে এখানে ভি মানে পুরো আয়তনটাই বোঝাচ্ছে। এটাকে আমি এই পাশে আনলাম, ভর দিয়ে ভাগ দিলাম। কার ভর, কাকে, কার ভর দিয়ে ভাগ দিলাম? বস্তুটার ভর দিয়ে। তাহলে বস্তুর ভরকে, বস্তুর ভরকে বস্তুর আয়তন দিয়ে ভাগ দিছি। তাহলে এটাকে আমি কি ঘনত্ব বলতে পারি না? রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এটা কার ঘনত্ব হবে? বস্তুর না? তো ধরো এই ঘনত্বটাকে আমরা ধরলাম রো প্রাইম। এই পাশে জি ইজ গ্রেটার দ্যান রো জি, দুই পাশ থেকে জি জি কাটা যায়। তার মানে বস্তুর ঘনত্ব স্মলার দ্যান কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। যদি এটা হয় তাহলে বস্তু কি হয়? ভাসে। ঠিক একই ভাবে এগুলোর জন্য করলেও সেম পাবা, শুধু এরো গুলা বদলাবে। তার মানে বুঝতে পারতেছি, কখন ভাসে? যখন বস্তুর ঘনত্ব কম হয় তরলের থেকে, তখন বস্তুটা ভাসে। যদি বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয় তাহলে সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। আর যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হয় তাহলে সেটা কি হয়? সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে ঘনত্ব দিয়েও সরাসরি সম্পর্ক করা যায়। ঘনত্ব বেশি হলে এক কথায় ডুববে, ঘনত্ব সমান হলে নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর ঘনত্ব কম হলে তো ভাসবে। বোঝা গেছে? এই হচ্ছে ওভারঅল প্রবাহিতের যাবতীয় কিছু। এবং এই যে লাস্টের যে সেগমেন্টটা ঘনত্ব কম বেশি দিয়ে ভাসা ডোবার বিষয়টা, এটা তোমাদেরকে ম্যাথ করতে গেলে ইভেন এমসিকিউ তো অনেক হেল্প করবে, চট করে ডিসিশন দিতে পারবা। যদি ঘনত্ব জানো কোন ওই প্রবতার ধারি ধারা লাগবে না। ঠিক আছে, এবার কারো কোনো প্রশ্ন থাকলে? হ্যাঁ জি, কি বললা? কিছু কিছু জিজ্ঞেস করলা কেউ? কতটুকু আয়তনের পানির ভর? এখন এক মগ পানির ভর আর এক বালতি পানির ভর তো সেম হবে না, তাই না? তো আয়তনটা এখানে ইনক্লুড করতেই হবে, মানে ঘনত্ব দিয়ে হিসাব করতে হবে। এবং একটা জিনিস অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা, এখানে আমরা যত ধরনের কাজ করছি কোথাও কি ভর নিয়ে কথা বলছি না ওজন নিয়ে কথা বলছি? ওজন নিয়ে কথা বলছি, তাই না? প্রবতা কিন্তু একটা বল, এটা কিন্তু ভর না। তো প্রবতা দিয়ে হিসাব করতে হলে এই ধরনের ক্যালকুলেশন করার জন্য সবসময় বস্তুর ওজন নিয়েই কাজ করতে হবে, ভর নিয়ে কোনো হিসাব নাই। যদি এরকম হতে পারে ভর দেওয়া আছে সেখান থেকে ওজন বের করে নিতে হইতে পারে, ওজনে কনভার্ট করে নিতে হবে সবকিছুকে, দেন তুমি কাজ করতে পারবা। তাহলে তাছাড়া প্রবতার সাথে ওর কোনো রিলেশন থাকবে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আজকে হচ্ছে মোটামুটি এতটুকু আলোচনা করা ছিল, এর বেশি আলোচনা করলে ভারী হয়ে যাবে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বা থাকলে একটু বলতে পারো। তোমাদের আজকে যে জিনিসটা আমি বুঝাইলাম, যতটুকু অংশ বুঝাইলাম, এইটা টু বি অনেস্ট আমি আমার স্টুডেন্ট লাইফে এক বছর ঘুরেও বুঝতে পারিনি। এটা মানে আমি আমার স্টুডেন্ট লাইফ থাকাকালীন, মানে অন্তত এসএসসি যখন আমি ছিলাম তখন আমি এগুলো বুঝে শুনে করিনি, কথাটা বুঝতে পারছো? এবং এই জিনিসটা একটা ক্লাসে মনে হয় না কোথাও বুঝতে পারবা একটা ক্লাসে, কারণ 10-15টা ক্লাস করে অনেকেই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয় না। বাট তোমাদের কতটুকু ক্লিয়ার হয়েছে তোমরাই জানো, তারপরে যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, কি প্রশ্ন করতেছিলে? এই জিনিসগুলো একটু মাথায় রেখো, সব জিনিস কঠিন জিনিস না, কিন্তু জিনিসগুলো কিন্তু কঠিন না। আমরা মাথার মধ্যে আজাইরা জিনিস ভাইবা উল্টা পাল্টা ভাবে প্যাঁচ লাগায় পারে, ঠিক আছে? জিনিসটা ইজি ভাবে চিন্তা করতে হবে। এখন কি কে কি প্রশ্ন করতেছিলে একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা, একটা একটা করে আসি, শান্ত আগে বলো, শেষ করো। আচ্ছা,
ভর বেশি হলে ওজন এমনিতেই বেশি হবে, তাই না? আচ্ছা, এই যে এক টুকরা পাথর, এক টুকরা পাথরের ভর কত গ্রাম? ধরো 10 গ্রাম, তাহলে ওর ওজন তো কমই আসবে নাকি, তাই না? তাই তো, একটা জাহাজ, জাহাজের ভর কি 10 গ্রাম? না, 10 মিলিয়ন টন, তাহলে ওর তো ওজন বেশি, তাহলে তোর তো ডুবার কথা ছিল, পাথরই তো ভাসার কথা ছিল, পাথর ভাসে কেন, জাহাজ ডুবে কেন? উল্টা বললাম, মানে পাথর ডুবে কেন, জাহাজ ভাসে কেন? বলো, ভর দিয়ে হিসাব করলে লাভ আছে কোনো? ভর দিয়ে হিসাব করলে কোনো লাভ আছে? বুঝছো শান্ত কাহিনীটা? বুঝছো? এখানে ভরের পাশাপাশি আয়তনটা বেশি হইতে হবে তুলনামূলক ভাবে, পাথরের টুকরার ভরের তুলনায় তার আয়তন অনেক কম, এই জন্য সে ডুবে, সে ওই প্লবতা জেনারেট করতে পারে না, বাট বিশাল ভারী জাহাজের ভরের তুলনায় সে যে আয়তন, যে পরিমাণ পানিকে সে ডিসপ্লেসমেন্ট করতে পারে সেটা হিউজ ও তার ওজনটাকে ক্যারি করার জন্য, ঠিক আছে? এবং খেয়াল একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস খেয়াল বলা হয় নাই, মজার জিনিস, ধরো একটা তোমরা যখন কোনো যদি লঞ্চে বা জাহাজে বা ভালো কোনো জাহাজে উঠো বা বোটে উঠো, তখন দেখবা যে ওইটার মধ্যে বলা থাকে যে ওইটার একটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা বলা থাকে, যে এই জাহাজের ধারণ ক্ষমতা এত টন বা এত মেট্রিক টন, এত মেগাটন, তাই না? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ওই জাহাজটা ওর বেশি লোড নিতে পারবে না, এর বেশি লোড যদি তাকে দেওয়া হয় তাহলে সেইটা আসলে ডুবে যাবে। তো এখন একটু বলো তো দেখি, এটা ওরা কিভাবে বাইট করছে, যে জাহাজটা কতটুকু ধারণ করতে পারবে, ওরা কি জাহাজের মধ্যে মালপত্র লোড করতে করতে দেখছে যে কখন গিয়া জাহাজটা ডুবে, তারপর গিয়া ডুবানোর পরে কি হিসাব করছে, সেটা কি মনে হয়? না ভাই। তাহলে কিভাবে করে এটা? এটা করার জন্য ওরা যে কাজটা করে, ওরা যে সিম্পলি ধরে নেয় যে কোন হাইট পর্যন্ত পানি নিরাপদ, তো তারা মনে করে ধরে নেয় যে এই পর্যন্ত আমি জাহাজটাতে পানি সর্বোচ্চ উঠতে দিব, এর বেশি পানি উঠলে তখন জাহাজের ভিতরে পানি ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এটা ধরে তারপর তারা জাহাজের নিচের যে যে অংশটুকু ধরে নিছে তার আয়তনটা ধরে নেয়, বের করে নেয়, এবং জাহাজটা যেহেতু অবশ্যই আর্কিটেকচার দিয়ে একদম প্রপারলি রেডিমেড করা, তাদের কাছে প্রত্যেকটা হিসাব থাকে যে কোন জায়গার মেজারমেন্ট কতটুকু, তারা এইটুকুও জানে যে এই তলাটুকুর আয়তন কত, দেন এই তলাটুকুর আয়তনটা হিসাব করে ভি রো জি সূত্র অ্যাপ্লাই করে ওরা বের করে ফেলে কতটুকু প্রবণতা এখান থেকে জেনারেট হবে, এবং দেন সেই প্রবণতা, এই প্রবণতাটুকু কাজে লাগা এই জাহাজটা ভাসবে, এবং কিভাবে ভাসবে, তার নিজের ওজন সহ দিয়ে ভাসবে, প্লাস ওর মধ্যে যে মালপত্র আছে সেটা দিয়ে ভাসবে, তাই না? ওর নিজের ওজন তো ক্যারি করা লাগবে মালপত্রের সাথে সাথে, তাই না? প্রবণতাকে তো তখন তারা এই যে এখান থেকে জাহাজের যে ওজন সেটা বাদ দিয়ে হিসাব করে বাকি কতটুকু মালপত্রের মধ্যে তোলা যাবে, বোঝা গেছে কাহিনীটা? বুঝলাম সবাই? এই আর কোথায় সমস্যা? দুইজনের প্রবণতা কি কোনোদিন সেম হবে পায়ে নিচে ডুবাইলে? তারপরে কোনটা ভাসবে? এটা ভাসবে, কারণ এটার আয়তন বেশি, প্রবণতা জেনারেট করতে পারবে, তো আলটিমেটলি ভর বা ওজন কতটুকু এইটা কি মুখ্য হয়ে দাঁড়াইলো, নাকি ওজনের বিপরীতে কতটুক প্রবণতা হইতে পাওয়া যাবে সেইটা মুখ্য? প্রবণতাটা মুখ্য, আমি তো ওইটা বলতেছি যে ভর
না কোনদিনও তো কাজ করলে চলে না রে ভাই। তুমি যখন প্রবতা নিয়ে কাজ করতেছো, তুমি প্রবতাটা হিসাব করো কাকে দিয়ে, ওজন দিয়ে, এটা বলো। প্রবতাটাকে তুমি হিসাব করো কি দিয়ে, ওজন দিয়ে? একটা বস্তুর ওজনের সাথে প্রবতার কোনো সম্পর্ক আছে কি? আছে নাই? আয়তনের সাথে সম্পর্কিত। তুমি আয়তন দিয়ে প্রবতা হিসাব করতেছো, তাহলে তখন তুমি শুধু ভর দিয়ে কেন কাজ করবা? ভরের সাথে তো আয়তন করতে হবে, আর ভর আর আয়তনের রিলেশন কি? ঘনত্ব। বোঝা গেছে? ওজনের জায়গায় ভরটা নিতে পারো, কেমনে বুঝাবো তোমারে? তুমি কি ভাবতেছো আল্লাহ জানে। হ্যাঁ, ওজনের সাথে আয়তনের কেন সম্পর্ক, ভরের সম্পর্ক? ধরো কেমনে বুঝাই তোমাদের, ওমর সানিকে তোমরা চিনি নাকি? হ্যাঁ, ওমর সানি আর হিরো আলম আমরা তো চিনি নাকি? ওমর সানি দেখছো এখন তোমরা? হ্যাঁ, আচ্ছা। মনে করো আমি ওমর সানি আর হিরো আলম দুইজনে পানির মধ্যে চুবাইলাম, ঠিক আছে? তো পানির মধ্যে যখন চুবাবো, মনে করো ধরো যে কি বলে দুইটা গ্লাস, ঠিক আছে? দুইটা গ্লাসের মধ্যে কানায় কানায় পানি পূর্ণ, ঠিক আছে? দুইটা পাত্র আর কি ধরো। তো একটাতে আমি মনে করো ওমর সানির চুবাইলাম, ঠিক আছে, আর একটাতে আমি হিরো আলম চুবাইলাম। আচ্ছা, এখন ওমর সানি যখন চুবাবো আর হিরো আলম যখন চুবাবো, পানি উচ্চায় পড়বে না? কোনটা থেকে বেশি পানি উচ্চায় পড়বে? ওমর সানিতে। তো ওই পানিটুকুই আসলে চায় না যে তুমি ওই জায়গাটা তুমি দখল করো, কথাটা বুঝতে পারছো? তো ওমর সানি যেহেতু বেশি পরিমাণ পানি ডিসপ্লেস করে, ওই পানিটাই আসলে নিচ থেকে ধাক্কা দেয়, এভাবে চিন্তা করো, ঠিক আছে? তো যার কারণে ওমর সানির প্রবতা বেশি হবে, হিরো আলমের প্রবতা কম হবে। যখন তুমি প্রবতা তৈরি করতেছো, তখন তোমার ওয়েটটা ওয়েট অনুযায়ী প্রবতার মানে যুদ্ধ করে হিসাব করে দেখতে হবে, তুমি আসলে নিচের দিকে যাবা না উপরের দিকে যাবা। হ্যাঁ, শান্ত এখন উত্তর পাও নাই নাকি? তোমার কি সমস্যা হইতেছে সেটা বলো। আয়তনের সাথে তুমি প্রবতার সময় শুধু আয়তন নিচ্ছ, আর এমনিতে তুমি শুধু তো ভর নিচ্ছ না, আয়তনের সাথে ওজন কে বলছে তোমাকে? আয়তনের খেলাটা শুধুমাত্র প্রবতার সময়, এখানে শুধু আয়তনই আছে, সেখানে তো ওজনের কোনো খেলা নেই, আছে কি? তাহলে তুমি দুইটা ভিন্ন রাশিকে কিভাবে একে অন্যের সাথে কম্পেয়ার করতে পারো বলো দেখি। বলো, তুমি যেটা তুমি প্রবতা হচ্ছে একটা বল, ঠিক আছে? ওজন হচ্ছে এটাও একটা বল। তুমি বলের সাথে বলের হিসাব করতে পারো, তুমি বলের সাথে ভরের হিসাব কিভাবে করবা? এই জিনিসটা এতক্ষণ ধরে বুঝো না, এতক্ষণ ধরে আলোচনা করতেছি আমরা গত ক্লাস থেকে। প্রবতা নিয়ে যাবো আলোচনা করে ফেললাম, অনুষ্ঠানে হিরোগুলো যেহেতু পানিতে চুবাই ফেললাম, এখানে আরেকটা বিষয় আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সেটাকে আমরা বলি আর্কিমিডিসের সূত্র, ঠিক আছে? এটাও আসলে প্রবতার সাথে ইন্টার রিলেটেড, ঠিক আছে? তো আর্কিমিডিসের সূত্রটা নিয়ে আজকে যদি বলি, না আজকে অত বলবো না, জাস্ট আর্কিমিডিসের
ঘটনাটা বলি, ঠিক আছে? আর্কিমিডিস খুব একটা একদম পাগল টাইপের একটা উইয়ার টাইপের সায়েন্টিস্ট ছিলেন। তো উনি যখন ওনার সময়ে উনি দেখতে, উনি আসলে ওই যে খুব সম্ভবত গ্রিসের কোন মানে রাজ দরবারে কাজ করতেন আর কি। তো উনি যখন গোসল করতেন বাথটবের মধ্যে, যখন নিজের বড় বডিটা পানির মধ্যে ডুবাই দিতেন, তখন সেখান থেকে প্লবতা জেনারেট করতো। তো তখন উনি প্লবতা টবতা বুঝতেন না বা জানতেন না, বা প্লবতার হিসাব মনে তখন করা হইতো না। উনি শুধু এটা চিন্তা করতেন যে আচ্ছা ব্যাপার কি, গোসল করলে পানিতে নামলে শরীর হালকা হয়ে যায় কেন? এবং এটা তিনি বিভিন্ন বস্তুর জন্য পরীক্ষা করে দেখছেন যে সোনা রূপা বিভিন্ন কিছু পানিতে ডুবাইলে একটু হালকা হয়ে যায়, ঠিক আছে? তো এটা উনি মানে খুঁজে পায় না, উনি বুঝতে পারতেছিল না যে কাহিনীটা কি, একটা বস্তু হালকা হয়ে যায় কেন, আর যখন হালকা হয়েই যায় কি পরিমাণ হালকা হবে, এই ক্যালকুলেশনটা উনি বের করতে পারতেছিল না আর কি। তো একদিন উনি গোসল করতেছিল, তো গোসল করতে করতে বাথটবের মধ্যে নামছে। তো একদিন হঠাৎ করে তার মাথার মধ্যে সে খেয়াল করছে, সে বাথটবটা কানায় কানায় ভর্তি করছে, ভর্তি করে বাথটবে নামছে, যেই বাথটবে নামছে পায়ে থেকে পানি উচ্চায় পড়ছে। এবং এইটা দেখার পর তার মাথার মধ্যে কি হয়েছে আল্লাহই জানে, সে ওই মুহূর্তে বাথরুম থেকে দৌড়ায় বের হয়ে কাপড় চোপড় ছাড়া রাস্তার মধ্যে ইউরেকে উরেকে বলে দৌড়াইতে দৌড়াইতে রাজপ্রাসাদে চলে গেছে। রাজপ্রাসাদে গেছে এই অবস্থায় গিয়া রাজা বলতেছে যে রাজা আমি বের করে ফেলছি যে কিভাবে স্বর্ণের খাদ নির্ণয় করা যায়। মানে ওই সময় স্বর্ণের মধ্যে খাদ যে থাকতো সেটা আসলে বের করার কোনো সিস্টেম ছিল না তাদের কাছে সহজে। বাট এই ঘটনার মাধ্যমে সে আসলে একটা সূত্র বাইর করে যেটা আর কি মেডিসের সূত্র নামে পরিচিত, এবং সেই সূত্র দিয়ে আসলে স্বর্ণের খাদ বের করা যায়। বা একদম সিম্পল ভাষায় বলতে গেলে একটা বস্তু পানিতে ডুবালে কতটুকু ওজন হারাবে সেটা হিসেব করা যায়। তো এই হিস্টোরি থেকে আর্কিমিডিস এই সূত্রটা আসছে আমি যতটুকু শুনছি আর কি, বা পড়ছিলাম মনে হয়। তো কাহিনীটা হচ্ছে আর্কিমিডিস যে কথাটা বলে গেছে তার কথাটা হচ্ছে এই যে কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে, কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান। কি বললাম? বস্তুর হারানো ওজন। এখন বস্তু কতটুকু ওজন হারায় এই ক্যালকুলেশন আমরা পারি না লবতা দিয়ে। এই ওজন আর হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এই দুইটা সমান। এই জিনিসটা আর্কিমিডিস কাকু আমাদেরকে বলে গেছে। এখন আপনারা ভেবে চিন্তে হিসাব করেন যে এখান থেকে আমরা কি কি তথ্য উদ্ধার করতে পারি এবং কথাটা বুঝছি কিনা। কথাটা বুঝছো আসলে? এই কথাটা মিনিং বুঝছো? ওই বস্তুটাকে পানিতে ডুবানোর ফলে ও আসলে যে পরিমাণ পানির জায়গা দখল করে ওই পরিমাণ পানির ওজন আর বস্তুর হারানো ওজন আসলে সমান হবে। আর একটা বস্তু পানির নিচে কতটুকু ওজন হারায়, প্লবতার সমান পরিমাণে ওজন হারায় না, তাই কি? তার মানে এটাকে আমরা বলতে পারি প্লবতা। তার মানে ইনভার্সেস আমরা এটাও বলতে পারি প্লবতাই হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। ধরো 1 মিটার কিউবের একটা বস্তুকে আমি পানিতে ডুবাইলাম, ঠিক আছে? তাহলে সে কতটুকু পানি অপসারণ করলো? ঠিক 1 মিটার কিউব পানি অপসারণ করলো। তো 1 মিটার কিউব পানির ভর হচ্ছে ওজন হচ্ছে 1000 × 9.8 করলে কত হবে? 9800 নিউটন। হ্যাঁ, তো 9800 নিউটন ওজনের পানি ওই বস্তুটা অপসারণ করতেছে। তার মানে হচ্ছে বস্তুটা যখন পানিতে ডুবাবো আমরা ওই বস্তুটা ঠিক 9800 নিউটন হালকম মনে হবে ওজনটা পানির নিচে, ওইটাই হবে প্লবতা, ওইটা হবে বস্তুর হারানো ওজন। এইটা নিয়ে নেক্সট দিন আরেকটু বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? বুঝছি লাইনটা? ওকে, আপনারা চাইলে বই থেকে আর্কিমিডিসের সূত্রটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? আর কোন প্রশ্ন আছে কারো? আর কোনো কি প্রশ্ন আছে কারো? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম।